राजा पिया। जलते दीपानी तेरे साए में, साए में करे छे पूजा दिए नर बोली। ভালো আছো? আর আমি মোটামুটি আছি, খুব ভালো নেই। আর আমার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, তার জন্য আমার একটু মনটা খারাপ। আর আজকে হচ্ছে কালী পুজো, তো আজকে থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 4:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর মন ভালো নেই বলতে বাড়িতে একটু প্রবলেম হয়েছে, বাড়িতে আমার ঠাম্মা মারা গেছে, তাই জন্য তাও একটু ভালো থাকার চেষ্টা করছি। আর যেহেতু কালী পুজো, ওরা সবাই আনন্দ করছে, আর যেহেতু আমাদের ইন্টার্নশিপ চলছে, তো সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান কোনো কিছুই নেই। তো তাই আমরা রুমে বসে বসে যেটুকু এনজয় করা যায় এনজয় করছে ওরা। আর আজকে আমার অফ ছিল, আর আমার ফ্রেন্ডেরও অফ ছিল, আর একজন গেছে ইভিনিং ডিউটিতে, আর হচ্ছে আমাদের নাইট খতম, আর বাকি সব ফ্রেন্ডদের নাইট ডিউটি আছে, বাট তাই জন্য তারাও আর কিছু করতে পারছে না। তাই যতটুকু রুমে হচ্ছে যতটুকু করা যায় চেষ্টা করছে করার, তো এখন হচ্ছে রুমেতে সেই রুমের ওপরে আম পাতা লাগানো হচ্ছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো যে আমরা কী করছি আজকে রুমেতে। তো আমার তো কিছু করতে নেই, কারণ যেহেতু আমার অসুখ চলছে, তো আমি কিছুই করতে পারছি না। ওরাই সব কিছু করছে, তো ওরাই ডেকোরেশান করছে, ওরাই সব কিছু সাজাচ্ছে, আর ওরা কী কী এনজয় করবে ওরাই জানে। আমি শুধু দেখছি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর দেখো রুমগুলো পুরো খালি, এখানকার হোস্টেলটা পুরো হচ্ছে খালি, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো খালি, কারণ হচ্ছে সবাই হচ্ছে বাড়ি চলে গেছে। আর আমরা যেহেতু ইন্টার্নশিপ চলছে, তাই জন্য আমরা বাড়ি যেতে পারিনি। আর আমাদের সব বাঙালিগণ যে জুনিয়র ছিল, তারাও সবাই বাড়ি গেছে, আর আমরা দুর্গা পুজোতে দেখেছি আনন্দ করেছি, ওরা ওই সময় এখানে ছিল, তখন ওরা আনন্দ করতে পারেনি। আর এখন হচ্ছে আমরা এখানে রয়েছি, ওরা সবাই বাড়ি চলে গেছে। তো যাই হোক, আমরাও পরে গিয়ে আনন্দ করব। তো এখন আমি বাড়িতে যেতেও পারছি না, এমন সিচুয়েশানের মধ্যে পড়েছি, যেহেতু আমার ডিউটি চলছে, তো আমি বাড়িতে যেতেও পারছি না। বাড়ি যাওয়ার কথা ছিল, তো বাড়িতে যেতেও পারছি না, কিছু করার নেই এখানে। তাও হাসি মুখে সব কিছু করতে হচ্ছে, কারণ কিছু করার নেই, সব কিছু আমাকে এখানে করতে হবে, যেহেতু আমার ডিউটি চলছে, তাই আমি যেতেও পারছি না বাড়িতে, খুবই খারাপ লাগছে। তো চলো ওরা কী করছে তোমাদেরকে দেখাই শুধু একবার, ওদের কাণ্ডগুলো দেখো। তিনটে রুম আছে, তিনটে রুমতে তিনটে রুমই কী করছে শুধু দেখো। তিনটে রুমেই হচ্ছে আম পাতা লাগানো হয়েছে, তোর আম পাতা লাগাচ্ছে, আরও কী সব লাগাবে জানি না, তো ওরা লাগাবে। আর রাত্রিরে হচ্ছে মোমবাতি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, তো ওইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর চলো আজকে তোমাদের বেড়াগড়ের মার্কেটটা দেখায় যে কীরকম পরিমাণে ভিড় হয়েছে, আর এখানে দিওয়ালিতে প্রচণ্ড পরিমাণে সেলিব্রেশান হয়, তো তাই জন্য ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, তো এতটা মার্কেট ভিড়, তোমাদের সাথে সেটা শুধু শেয়ার করি, চলে একবার দেখে। এই যে দেখো মার্কেটে আজকে কীরকম পরিমাণে ভিড় হয়েছে, চারিদিকে মেলা বসেছে, সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বাজি বিক্রি হচ্ছে, তো পুরো চারিদিকটা ভিড়। অন্যদিনের তুলনায় আজকে বেশি ভিড়, অন্যদিন তো তবু ভালোই ভিড় থাকে, বাট আজকে আরও পরিমাণে ভিড় হয়েছে। আর আমরা মার্কেটে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এখন পানিপুরি খাবো। তো তিন রকমের পানিপুরি অর্ডার করা হয়েছে, এখন দিয়েছে এক রকমের পানিপুরি, এটাই খাচ্ছি। আর এটা হচ্ছে দিওয়ালির আগের দিনের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে নিই চলো, আর আমি এখন হচ্ছে ড্রেস কিনবো, যেহেতু আমার ঠাম্মা মারা গেছে, তো ঠাম্মার কাজটা বাড়িতে হবে, তো আমি এখান থেকে যেটুকু করার দরকার সেটুকু করবো, তাই জন্য ড্রেস কিনবো। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে ড্রেস কিনতে হবে আমায়। এখানে দেখো রঙ বিক্রি হচ্ছে, কারণ যেহেতু সবাই রঙ্গোলি বানাবে, তাই জন্য রং বিক্রি হচ্ছে, মোমবাতি বিক্রি হচ্ছে। কে বলেছে জেগে থাকতে? এই যে দেখো এদিকে ওরা হচ্ছে, হ্যাঁ সুন্দর লাগছে, খুব সুন্দরই লাগছে তোকে। এই যে দেখো এদিকে ওরা আম পাতা লাগাচ্ছে, করে আম পাতাটা আমি ডেকোরেট করেছি। এই যে দেখো এরা হচ্ছে আম পাতা লাগাচ্ছে, আজকে হচ্ছে দিওয়ালি, এখানে সবাই ঘরে ঘরেতে আম পাতা লাগিয়েছে ঝুড়ি ঝুড়ি। তো যাই হোক, এরা এখন আম পাতা লাগাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের ডিউটি নেই, আমার আর পূজার দুজনেরই অফ আছে, আর মনীষার হচ্ছে মর্নিং ছিল, চলে এসছে। আর এই যে মানুষটা পিছনে দেখতে পাচ্ছ, ওর হচ্ছে আজকে নাইট, তোর আজকে ফার্স্ট নাইট, আর বাকি সবাইদের দুদিন তিন দিন ধরে নাইট চলছে। তো
তো আমরা এখন বিন্দাস রয়েছি। আগে কি ভাগ্য হচ্ছে নাইটটা করে নিয়েছিলাম, তাই জন্য কোনো সমস্যা হয়নি। তো ওরা এখন নাইট যাচ্ছে আর আমরা শুধু দেখছি আর ঘুমাচ্ছে। তো আমার কালকে মর্নিং ডিউটি আছে, আর যেহেতু আমার বাড়িতে আমার ঠাম্মা মারা গেছে তাই আমার অসুস্থ চলছে, তো তাই জন্য আমি কিছুই করতে পারছি না। আর এবছর কালী পুজোটা ঠিক ভালোও যাবে না, ওই জন্যে যেহেতু অসুস্থ তো কিছুই করতে পারছি না, আর বাড়িও যেতে পারছি না, মনটা খুবই খারাপ। আর এদিকে দেখো তো কিছু করার নেই, যেটুকু হচ্ছে সেগুলোকে ইয়ে করছি। তো ওটা লাগাচ্ছে আর আমি বসে বসে দেখছি আর ভিডিও বানাচ্ছি। চারিদিকে রুম দেখো কতটা খালি, কোথাও কেউ নেই, সবাই দিওয়ালিতে বাড়ি গেছে, শুধু আমরা বাঙালিগুলো রয়েছি কজন। আর সিঁদুরও নেই তোদের ঘরে? আমি তো সিঁদুর নিয়ে আসছিলাম, সিঁদুর আমার কাছে আছে। যেহেতু সবাই পুজো করছে রুমের মধ্যে, তো একটাও গাছে ফুল নেই, পুরো ফাঁকা, জাস্ট আম পাতাটা পেয়েছে আর বাকি সব পাতাগুলো সেরকমভাবে নেই, ভালো ভালো একটাও পাতা নেই। তাই আবার রুমে চলে যাচ্ছি, গিয়ে দেখি যে বান্ধবীদের কাছ থেকে এক্সট্রা ফুল পাওয়া যায় কিনা, তো সেইগুলো দিয়েই হচ্ছে রুমটা সাজাবে। তো আমি আজকে কিছুই করতে পারছি না, আমার মনটা খারাপ লাগছে যে পুজোর দিনকে কিছু করতে পারছি না, বাট কিছু করার তো নেই, এবছরটা এরকমই যাবে, পরের বছর থেকে সব কিছু করবো, পরের বছর বাড়িতে থাকবো। আর বছর বাড়িতে ছিলাম, খুব মজা করেছি। ওই নিচে ফুল নেই আর সেই পাতাগুলোও নেই, সেই পাতাগুলো কোথা থেকে নিয়েছে দেখতেই পাইনি, না সেই পাতা দেখতে পাইনি, ছোটো ছোটো পাতা নেই। হ্যাঁ ওই সাইডে তো সে বড়ো বড়ো পাতা, সেই চওড়া পাতাগুলো যে ঝিরি ঝিরি পাতা, তো সেগুলো ঝিরি ঝিরি নয়, দাঁড়া এদের মতো ঝিরি ঝিরি পাতা নয়, এ তিথি, এ তিথি। দেখো এদের রুমটা খুব সুন্দর লাগছে, আমাদের রুমটাও বানাবো, দাঁড়াও টাইম দাও, বাট বেশি কিছু নেই তাই কিছু করতে পারছি না বেশি কিছু। এই যে দেখো নিচ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে, আর হোস্টেলটা দেখো পুরো আজকে ফাঁকা, কোথাও কেউ নেই, পুরো কেমন কেমন একটা লাগছে, অনুসারে প্রচণ্ড পরিমাণে লোক থাকে, আজকে কেউ নেই, পুরোটাই ফাঁকা। আর এখানে আন্টিটা বসে বসে গাড়ি দিচ্ছে, বিড়ালটাকে দেখে আমার ভয় লেগে গেছে, তাই জন্য আমি ওই দিকে সিঁড়িটা দেওয়া যাচ্ছি না, আজকে আমি এই দিকে সিঁড়িটা দিয়ে যাচ্ছি, কারণ দুদিকেই দুটো সিঁড়ি, যেদিক দিয়ে কেউ যাওয়া যায়। তো বিড়ালটা এমনভাবে তাকালো যেন মনে হয় আমি গেলে কামড়ে দেবে, তাই জন্য আমি আবার এই দিক দিয়ে যাচ্ছি। পুরো হোস্টেলটা ফাঁকা, কেমন কেমন একটা লাগছে। কিরে তোকে ভেতরে জায়গা দেয় না বলে তুই বাইরে বসে বসে কাজ করছিস, তার লাইট জ্বালাতে পারবি না এখন? ওই যে দেখো এইদিকে মালা গাচ্ছে, সবাই সব দিক দিয়ে মালা গাচ্ছে, আমাদের মালা আনতে দিলি,
মালা আনবে বলতে টগর ফুল আনতে হবে, মানে কস্তুরি আনবে। কোথা থেকে আনে? আর মা টগর ফুল নেই? না পেলে আর শিউলি ফুল আনবে। যাও ফুল হলেই হলো। এই যে আমাদের ডেকোরেশন চলছে, কিছুই নেই তাই আমাদের রুমে অত কিছু সাজানো হয়নি। আর এই যে আমাদের রুমে দেখো নাম লেখা। চলো রুমে যাওয়া যাক, আর রুমের অবস্থা দেখো চারিদিক। আর পাখিগুলো কিচির 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 করে আছে। সারাক্ষণ গেলে কিচির মিচির কিচির মিচির করে যাচ্ছে। আর এদিকে রুমে আজকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা নামানো হয়েছে, কারণ ঠান্ডা পড়ে গেছে খুবই। কালকে রাতে খুবই ঠান্ডা লাগছিলো, যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তো কাজ চলছে না, তাই জন্য যে মোটা ব্ল্যাঙ্কেটগুলো নামিয়ে এনেছি। আর বিছানাগুলোর অবস্থা দেখো চারিদিক কেমন হয়ে আছে, কারণ এইসবে ঘুমাচ্ছিলাম তাই জন্য উঠে গেছে, কিন্তু ওকে ঠিক করবো। তো চলো, এই যে দেখো আমাদের এদিকে ডেকোরেশন চলছে, কারণ সন্ধে হয়ে এসেছে, এবার হচ্ছে প্রদীপগুলো জ্বালাতে হবে, তো তাই জন্য সব গুছিয়ে নিয়ে জ্বালানোর ব্যবস্থা চলছে। বসিয়ে দিতে পারতিস, এবার তুল রাখবি কি করে? বসিয়ে দিয়ে আমাদের ফ্রেন্ডের রুমে কালী পুজো করা হচ্ছে। আর কেমন হচ্ছে কালী পুজোটা জানি। আর এদিকে দেখো গ্লাসের মধ্যে পয়সা দিয়েছে, পয়সা দিয়ে হচ্ছে ঘন্টা বানিয়েছে, বেশ ভালোই হয়েছে। আর আমরা এইভাবে আজকে কালী পুজোটা করছি। তো তো কেমন লাগলো আমাদের হোস্টেলের কালী পুজো সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্ট করো সবাই। তো আমরা এইভাবে এবছর পুজোটা করছি। ছিলে মাগো হয়ে ভদ্র কালী, কত দেবতা করেছে পূজা, দিয়ে নর বলি গো বসন পরমা পর। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালে তে ছিলে মাগো হয়ে ভদ্র কালী, কত দেবতা করেছে পূজা, দিয়ে নর বলি গো বসন পরমা পর। আমাদের এখন রুমে চলছে কাজ, প্রদীপ জ্বালানো হচ্ছে। এখানে রেখে দিয়েছো তুমি?